ং এমন একটা ফেনোমিনা যেটা আমাদের অটো পাইলট মোডে নিয়ে যায় যে আমি ওভার থিঙ্ক করতেছি ওভার থিঙ্কিং আবার লুপে লুপে চলতে আসে চলতে আসে কেমনে কেমনে দুই তিন ঘন্টা বুঝাও পাই নাই ঠিক আছে ওভার ব্যাপারটা কি করতে হবে কনসিয়াস হতে হবে যে আমাকে আগে কয়েকদিন ধরে প্যাটার্ন রেকোনাইজ রেকগনাইজ করতে হবে যে আমি আসলে ওভার থিঙ্ক কি নিয়ে করতেছি কেন করতেছি কখন করতেছি তো যখনই ওভার থিঙ্কিং স্টার্ট হবে এটাকে আমাকে কনসাসলি ধরতে হবে যে ব্রো আবার ওভার থিঙ্কিং করতেছো ব্রো কেন এটা কেমন কথা এটা তো করা যাবে না সো তখনই যখনই আমি বুঝতে পারবো আমি ওভার থিঙ্কিং স্টপ সাত সাত স্টপ একদম ফুল স্টপ ওখান থেকে আর করা যাবে না এখন ফুল স্টপ তো হ্যাঁ দিতে পারতেছি না সাথে অন্য কিছু করো মুভি দেখো বাইরে থেকে ঘুরে আসো কারোর সাথে কথা বলো কারো কল দাও কোনো একটা কাজ করো বই পড়ে খোলো অফিসে চলে যাও যা করো ভাই অন্য কিছু একটা করো ওখান থেকে স্টপ করতে হবে এরকম কয়েকটা স্টপ দিলে যখন তুমি তোমার ব্রেনকে আর অটো পাইলট মোডে যাইতে দিচ্ছ না যে না বড় অটোবাইডল মধ্যে যাওয়া যাবে না আমি জানবো যে আমি ওভার করছি আমি থামানোর চেষ্টা করবো থামাইতে থামাইতে একটা পর্যায়ে দেখবো কমছে ঠিক আছে